বাংলাদেশ 7.5 কোটি বাঙালির অনেক সুখের অনেক দুঃখের অনেক সাধের বাংলা মা। আজ মা আমাদের স্বাধীন, অনেক রক্তের সাগর পেরিয়ে মা আজ স্বাধীন হয়েছে। যুগের পর যুগ, বছরের পর বছর বহু বিদেশি শাসনে শোষণে নির্যাতিত নিপীড়িত বাংলার মানুষ হাহাকার করে উঠেছে। সোনার বাংলা পরিণত হয়েছে শ্মশানে। পরাধীনতার নাগপাশ থেকে বাংলা মাকে মুক্ত করার জন্যে মার অসংখ্য সন্তান, আমাদের সবার মা বাপ ভাই বোন প্রাণ দিয়েছে অকাতরে, হারিয়ে গেছে তারা। আজ ভাবতেও শিউরে উঠতে হয় যে একদিন মার বুকে চাপ চাপ হয়ে জমাট বেঁধে উঠেছিল মারি সন্তানদের লাল তাজা রক্ত। বর্বর হানাদারেরা সেদিন আমাদের প্রাণের প্রিয় মাকে করে তুলেছিল রক্তাক্ত বাংলা। এই দেশ, এই দেশ আমার, এই দেশ, এই মাটিতে জন্মেছি মা, জীবন মরণ তোমার শরণ, তোমার শরণ ভুলি নাও মা। এই দেশ, এই দেশ আমার, এই দেশ, এই মাটিতে জন্মেছি তোমার চরণ, তোমার চরণ দুলি আমা। এই দেশ, এই দেশ আমার, এই দেশ। কত আসন, কত বসন, কত রঙিন ভাষায় ভাষণ, কত আসন, কত বসন, কত রঙিন ভাষায় ভাষণ, তবু আসন একই সবার তোমার চরণ তলে তোমার, তবু আসুন একই সবার তোমার চরণ তলে তোমার। এই দেশ, এই দেশ আমার, এই দেশ, এই মাটিতে জন্মেছি মা, জীবন মরণ তোমার চরণ, তোমার চরণ ভুলি নাও মা। এই দেশ, এই দেশ আমার, এই দেশ। ধরম নানান ভরম, আলাদা হোক একই করম একই সাধনা, নানান ধরম নানান ভরম, আলাদা হোক একই করম একই সাধনা। হিমালয়ের শীর্ষ যেমন এদেশ উঁচু রবে তেমন, স্বাধীনতা
খুঁজেই
একই একই করলেন আপনি? মানে হঠাৎ হাত থেকে পড়ে গিয়ে, মাফ করবেন, আমি ঠিক বুঝতে পারিনি। অনেকেই অনেক কিছু বুঝতে পারেন না, তার জন্য প্রয়োজন আন্তরিক অনুভূতির। সে অনুভূতি আপনার নেই, থাকতে পারে না। আমি দুঃখিত, হঠাৎ একটু উত্তেজিত হয়ে পড়েছিলাম। না না, আপনি ঠিকই বলেছেন, এটা আমার প্রয়োজন ছিল। আমি কিন্তু ঠিক আপনাকে, আপনার অনেক বড় ক্ষতি আমি করেছি, যদি পারেন ক্ষমা করবেন। যে আলাদার বর্বর দস্যু দল
বাংলার অসহায় নিপীড়িত নরনারীকে নির্মমভাবে হত্যা করছে, বিশ্ব মানুষের শান্তি যারা বিঘ্নিত করছে। তুমি কিছু তুমি তুমি তাদের ক্ষমা করো না, তুমি তাদের ক্ষমা। Thank you.
Thank you.
জয় বাংলা। তোমাদের এই পথে যেতে হবে, একজন দুজন করে, দল বেঁধে না। মনে রেখো, মাছ যেমন পানি বেশি গরম হলে মরে যায়, বেশি ঠান্ডা হলে সে বাঁচতে পারে না। তোমরা মাছ, তোমাদের পানি হলো জল, এদের মধ্যেই তোমাদের মিশে যেতে হবে। ক্যাপ্টেন সাহেব, এই সেক্টরি ইনচার্জ তুমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি সেই জাতিকে সাহায্য করি যে জাতি নিজেকে নিজে সাহায্য করে। Thank you.
তোমার সব রেডি? চলো আমার সঙ্গে।
কি রুমি ভাই? হ্যাঁ ঠিক আছে। ফয়সাল জি, তুই তো কালকে বাসা যাচ্ছিস। হ্যাঁ, তবে মাকে বলবি নাজমা স্কুলে না যায়। ঠিক আছে, কালকে তো আবার ওখানে অপারেশন। রুমি একটা সিগারেট দেতো। হ্যাঁ নে নে। আমরা সব কটা অবসানে সাকসেসফুল হইলাম। রুমি ভাই জলবায়ু গ্রুপের উপরে উপরে ফাইট লেগে গেছে, কুল ফাইট চলতেছে, 500 বেশি আমার দুজন মারা হয়েছে। আপনি তাদের দেখেন, এখানে অনেক মানুষ মারা দিব। আসেন রুমি ভাই, ওই চাবানের পুলের পাশে আসেন। রুমি ভাই কৌশল আছে, मत मारो भाई मत मारो, मुझे मेरा बाप है बंगाल में बहुत अच्छा है, मत मारो। साला और क्या बोल लागे दा साला। चल भाई छाए दे चिट्ठी। জানাল, আমি বিশেষ একটি অপারেশন করার জন্য এখান থেকে 21 মাইল দূরে চলে যাচ্ছি। পাশের গ্রামে শত্রুপক্ষ ক্যাম্প করেছে এবং নাচ গান ও সুরাপানে মশগুল রয়েছে। এই অপারেশনের দায়িত্ব তোমাদের হাতে রইল, আশা করি এই সুযোগের সদ্ব্যবহার তোমরা করবে। বিশেষ নির্দেশ, ওরা রাতে যখন মদ্যপান ও মেয়েদের ওপর নির্যাতনে মত্ত থাকবে ঠিক তখনই তোমরা অপারেশন শুরু করবে। সংগ্রামী শুভেচ্ছা নিও, এটি ক্যাপ্টেন শাহেদ। আমাদের মেয়েরা সব কোথায়? মেয়েরা তো ওখানে। Thank you.
পাশের গ্রামে পাকিস্তানিরা নাচ গানের আসর জমিয়েছে। সন্ধ্যা হওয়ার আগেই তোমাদের এখান থেকে রওনা হতে হবে। তোমাদের ছাড়া যেন নাচ গানের আসর না হয়, তারপর দেখাবো। রমি, তুমি সব ব্যবস্থা করে দেবে। ইনশাআল্লাহ তাই হবে। তারপর মুঝে পাঞ্জাব লে যাওগে? হ্যাঁ হ্যাঁ, জরুর লে যাবে, জরুর জরুর। তোমার নাম ক্যা হ্যায়? মেরা নাম মেরা নাম মেজর জুলফ খান। স্যার, ये हमारा रजाकार है। रजाकार, ये दो लड़कियों को लाया है, कुछ दिखाना चाहती हैं। दिखाना चाहते हैं? क्या दिखाना चाहती है? इधर आओ, आओ इधर आओ। ये है चंदा और ये है बिजली। चंदा और बिजली। इधर आओ, इधर आओ, इधर आओ। बिजली आसमान में देख रहे, मैं तो बिजली जमीन में देख रहा हूँ। बिजली? ओए, चांद तो आसमान पे रहती है, वो जमीन पर कैसे आ गई? देखिए तो नाचो। फिर नाचना भी जानता है यार? Thank you.
তো ফিরে এলো না। দেহ আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেবে, আর তুমি একবার বাড়িতে দেখা করে হাসপাতালে চলে যাবে, বুঝলে? আমি এখানেই নামব। জয় বাংলা। কিন্তু কিন্তু আমার খোকা, আমার খোকা তো ফিরে এল না। চলে যাও, যাও, যা বলছি না। আপনি বোধহয় আমার পোশাক দেখে ভয় পাচ্ছেন, ভাবছেন আমি পাক সৈন্য। না না, আমি বড় বড় পাক সৈন্য নই, আমি বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা, আপনার ভাই। আমরা এই তো দেশকে স্বাধীন করেছি। স্বাধীন করেছো, তবে দাও দাও আমার স্বামীকে ফিরিয়ে দাও, দাও দাও আমার হারানো ইজ্জত ফিরিয়ে দাও। বলো, চুপ করে রইছো কেন? বলো বলো, পারবে? পারবে না, কেউ পারবে না, তুমিও পারবে না, পারবে না। শোষিত যত
Thank you.
মেজর মাসুদ না? না, মেজর নই। সৈনিকের পোশাকের সঙ্গে সঙ্গে সৈনিক জীবনের পদবিটাও আমি বাদ দিয়ে দিয়েছি। আমি এখন শুধু ডাক্তার, ডাক্তার মাসুদ। কিন্তু তুমি ক্যাপ্টেন সাহেব? Yes, sir. You are alive? Yes, sir. Yes, yes. It's after my head. Shonda, Shonda, I've been talking to you by Bejit. I'm a Shahid, sculptor. আরে ভাস্কর সাহেব, যার কথা তুই আমাকে বলেছিস, তুই কত প্রশংসা করেছিস, অনেক ইন্টারন্যাশনাল ফেয়ারেও প্রাইজ পেয়েছে জানিস। যে হাতে একদিনও শান্তির প্রতীক করত, সেই হাতে আজ তুলে নিয়েছে স্টিং গান, মেশিন গান। আর আজ রক্তাক্ত বাংলা ওকে পড়িয়েছি বীরের ভূষণ। ওরে ও পাকিস্তানি বর্বর ক্যাপ্টেন নয়, আমাদের মুক্তিবাহিনীর ক্যাপ্টেন, আমার বন্ধু। হ্যাঁ আদব, কথা পরে হবে, তুমি আমার সঙ্গে এসো। ক্যাপ্টেন সাহেব, ভাস্কর সাহেব, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করবো? আরে না, মনে করবার কি আছে বলো। আমি যে জন্য এই বাড়িতে এসেছিলাম তার কারণটা আমার কাছে এখনো অজানা রয়ে গেছে। কারণটা কি বলতো? বহুদিন পর গ্রামের পথে হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে একটু বিশ্রাম করছিলাম, তখন সন্ধে হয়ে গেছে। হঠাৎ একটি মেয়ের চিৎকার শুনতে পাই, তারপর আলো আঁধারিতে দুটো ছায়া মূর্তি, মনে হয়েছিল যেন এইদিকেই এসেছে। তাই খুঁজতে খুঁজতে আমি এই বাড়িতে এসেছিলাম, তারপর আপনাদের সাথে আমার দেখা হয়। কিন্তু সেই মেয়েটির চিৎকার এবং ছায়ামূর্তির ব্যাপারটা আমি এখনো ঠিক বুঝে উঠতে পারছি না। চিৎকার, চিৎকার তুমি কেবল আজই শুনেছ সাহেব, কিন্তু আমাকে যে রোজই শুনতে হয়। কার চিৎকার আপনাকে শুনতে হয়? কার চিৎকার শুনতে হয় ডক্টর মাসুদ? সন্ধ্যা, সন্ধ্যা, আমার বোন সন্ধ্যা। প্রতিদিন উনি এরকম চিৎকার কেন করেন সাহেব? স্বাধীনতার পর সন্ধ্যাকে আমি পুরো বাড়িতে নিয়ে এসে একরকম বন্দি করে রেখেছি, কিন্তু মাঝে মাঝে যখন উন্মাদের মতো ছুটে বেরিয়ে পড়ে, তখন আমি আমার এই নিষ্ঠুর হাতে ওকে মেরে বেহুশ করে ঘরে ফিরিয়ে আনি। ও পালাতে চায়, ও মুক্তি চায় সাহেব, ও জীবন থেকে মুক্তি চায়। মুক্তি চায়? মুক্তি চায় কেন? কেন এ প্রশ্ন আজ বাংলার হাজার হাজার ঘরে, সবার মুখে ওই একই প্রশ্ন, কেন কেন এমন হলো? সন্ধ্যা ওই একই প্রশ্নের জবাব চায়, কিন্তু কে তার উত্তর দেবে, কে সান্ত্বনা দেবে? আমি পারিনি, তুমি পারবে? না, পারবে না, তুমি পারবে না, কেউ পারবে না। এর জবাব লেখা থাকবে ভবিষ্যতের ইতিহাসে। 25শে মার্চ 1971 পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত রাত, 25শে মার্চ। Thank you.
ভাইয়া না না চলে না, ছেড়ে দে
ঘরে ঢুকে পড়েছিলাম, খুব ভয় পেয়েছিলেন তো? সত্যি আমি খুব দুঃখিত, আমায় মাফ করবেন। ভীষণ ভয় পেয়েছিলাম, কিন্তু মনে কিছু করিনি। মনে কিছু করেননি? সত্যি বলছেন? না, আমার সঙ্গে ফর্মালিটি করছেন যে আমি কিছু মনে করব না। না, সত্যি। স্টুডিওতে এসেছিলেন আর আমি আপনার সঙ্গে খুব অভদ্র ব্যবহার করেছিলাম, আমি আবার আপনার কাছে মাপ চাইছি। আপনি বড্ড বেশি ফর্মালিটি করছেন। ঠিক বলেছে সন্ধ্যা, অত ফর্মাল হয় না, এটা তোমার নিজের বাড়ি। দেখো, তোমার সঙ্গে আমার রক্তের সম্পর্ক না থাকলেও যেন তুমি আমার বড্ড আপনজন। আর তাছাড়া এ বাড়িতে তোমার সবচেয়ে বড় পাসপোর্ট হলো তুমি শিল্পী। তুমি জানো না, আমার এই পাগলি বোনটা এটাও শিল্পী, ভালো নাচতে পারে, ভালো গাইতে পারে, এমনকি মূর্তি বানাতে। থামো তো ভাইয়া, প্রশংসাটা বড্ড বেশি হয়ে যাচ্ছে না? স্বাধীনতার পর সন্ধ্যার এই রূপ তো আমি একদিনও দেখিনি। আমার এতদিনের চিকিৎসা, এতদিনের ওষুধপত্র যা করতে পারিনি, তোমার তোমার উপস্থিতি তার চাইতে অনেক বেশি কাজ করেছে। একটা রাতের মধ্যে মেয়েটা কোথায় না বদলে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সাহেব, থ্যাংক ইউ। এখানে একা একা দাঁড়িয়ে কি করছেন আকাশের দিকে তাকিয়ে? দেখছিলাম অন্ধকার ওই আকাশটার বুকে তারাগুলোকে, তার মধ্যে ওই যে তারাটা যেটা সবচাইতে বড় আর উজ্জ্বল, মনে হচ্ছে যেন হাসছে, হাসি ঝরে ঝরে পড়ছে পৃথিবীর বুকে। দেখুন দেখুন, তাই মনে হচ্ছে না? হাসি? সত্যি আপনি মনে প্রেমী শিল্পী, স্টেনগানা লাইফেল চালিয়ে আপনার শিল্পী মন এখনো বেঁচে আছে। আশ্চর্য, আমি আপনার শিল্প সাধনার কি অনুরাগিনী না ছিলাম? শিল্পী মন বড় ভালোবাসি। শিল্পী ভালোবাসে তার শিল্পকে, পৃথিবীর যা কিছু ভালো সে তার চোখ দিয়ে দেখতে চায়, তাকে ভালোবাসতে চায়। যে শিল্পী ভালোবাসতে জানে না সে শিল্পী নয়। আপনার এই মনের খবর কে রাখে বলুন তো? এই ভালোবাসার অনুপ্রেরণা কে? অনুপ্রেরণা আমি আপনাকে কথা দিলাম। তোমার আবির্ভাব সন্ধ্যার জীবনে আমি আমি বড্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম, বড্ড হাঁপিয়ে উঠেছিলাম।
আজ তুমি আমাকে বাঁচালে। না না, এ আপনি কি বলছেন জানেন? হঠাৎ আমার যেরকম একটা ঠিকানা হয়ে যাবে এ আমি কোনোদিন ভাবতেও পারিনি। ভেবেছিলাম আমার আপনজন বলতে কেউ নেই, সবাই হারিয়ে গেছে এই পৃথিবীর বুক থেকে। কিন্তু আপনাদের আন্তরিকতায়, আপনাদের ভালোবাসায়। সারাক্ষণ শুধু আমার উপর ছড়া বানিয়ে বানিয়ে গান গাইত। জানো সন্ধ্যা, আমার মনে হয় সব তুই একটু ভুল বুঝিস নে। শিল্পী মানুষ তো, হয়তো কোনো মডেলের কথা মনে পড়েছে, তাই ওই মূর্তিটা বানিয়েছে। কেন 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 তুমি মিথ্যে দিয়ে সত্যকে ভাঙতে চাইছো ভাইয়া? কেন তুমি আমাকে মিথ্যের জালে জড়াতে চাইছো? আমি জানি স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসা চাওয়া পাওয়ার কোনো অধিকার আমার নেই। কিন্তু কারোর দয়া মায়া করুণা করিয়া আমি বাঁচতে চাই না। আমি জানি, আমি জানি হাসি কেউ ভালোবাসে। চুপ কর, তুমি জানো না তুমি কি বলছো। তুমি জানো না আমার কে ছিল, তুমি জানো না। নতুন করে জানবার আর প্রয়োজন নেই, আমার উপর করুণা না দেখালো পারতে। বলো তুমি ভাইয়ার সামনে বলো তুমি হাসিকে ভালোবাসো না? বলো বলো বলো। আমি ওকে ভালোবাসি, ওকে আমি ভালোবাসি। আমি যতদিন বাঁচবো ততদিন ওকে ভালোবাসবো। হাসি কে সাহেব? হাসি, হাসি ছিল মার ছোট্ট বোন, ঠিক ফুলের মতো। পৃথিবীতে দাদা ছাড়া সে কাউকে জানত না, জানতে চাইত না। আমারও তাকে ঘিরেই ছিল যত স্বপ্ন, যত সাধনা, যত আশা। আমাদের দুজনের না ছোট্ট একটা সংসার ছিল। দাদা ভাই মূর্তি বানাও, নাক মুখ চোখ সবই বানাও, হাতও বানাও, ও বানাও, বুদ্ধ যিশু সবই বানাও। বোন বানাতে পারো কি একটা ছোট, বোন বানাতে পারো কি দাদা ভাই
বানাতে পারো কি দাদা ভাই বোন বানাতে পারো কি জয় আমাদের সুনিশ্চিত জয় আমাদের ঠিকই হয়েছে আজ আমরা স্বাধীন কিন্তু কিন্তু আমার হাসি হাসিকে কে ফিরিয়ে দেবে হাসি হাসি বউ তুমি কত মহৎ তুমি তোমার রক্ত দিয়ে লিখে গেছো বাংলার ইতিহাস আর আমি আমি তোমাকে কি ভেবেছিলাম ঠিক 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 আমি কত নীচ কত জঘন্য তাই তো আমি কলঙ্কের কালিতে এখনো লেপ্টে রয়েছি আমি ঘৃণিতা আমি অবাঞ্ছিতা না 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 আমি চাই না আমি চাই না এই জীবন আমি চাই না আমি চাই না হাসি তো আর কোনোদিন আমার কাছে ফিরে আসবে না কোনোদিন দাদা দাদা বলে আর ডাকবে না সন্ধ্যা 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 চোখের দিকে তাকিয়ে দেখো বলতে পারো এখনই বলতে পারো সবকিছু ভুল ভুল তোমার নয় ভুল আমার নয়
ভুল হাসিরও নয়। লক্ষ লক্ষ বাঙালির রক্ত দিয়ে ধুয়ে মুছে বঙ্গমাতাকে আমরা পবিত্র করেছি। তুমি একটি নারী, আর তুমি হবে অপবিত্র? কখনো নয় সন্ধ্যা, কখনো নয়। বলো বলো, তুমি বাঁচবে? বাঁচবে তুমি, বাঁচবো আমি, বাঁচবে ভাইয়া, বাঁচবে তোমার আমার মতো সবাই। রক্তাক্ত এই বাংলাকে আমরা আবার সবুজ করে তুলব, এই দেশ গড়ে তুলব নতুন ভাবে। বলো সন্ধ্যা, বলো সাহেব। সন্ধ্যা।